আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করতেছি, আর আজকে আমি সন্ধ্যার নাস্তায় একটা মজাদার জিনিস বানাবো। তো তোমরা দেখেই তো বুঝতে পারতেছো যে কি বানাবো। তো আজকে সন্ধ্যার নাস্তায় বানাবো মসুর ডালের পেঁয়াজু। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি মসুর ডাল ভিজিয়ে নিছি, আর সাথে অল্প একটু আতপ চাল ভিজিয়ে নিছি। তো মসুর ডালের সাথে একটু আতপ চাল দিলে হয় কি যে পেঁয়াজটা খুব মচমচে হয়। তো আর এখানে আমি কেটে নিছি পেঁয়াজ কুচি, তো বেশি করে পেঁয়াজ কুচি করে নিছি, সাথে কাঁচামরিচ কুচি করে নিছি, আর সামান্য একটু ধনিয়া পাতা। তো এ দেখো আমার মসুর ডালের চালটা মানে ভিজে গেছে, ভালো করে ভিজে নাই, অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো আর একটু বেশি ভিজলে তাহলে বাড়তে একটু সুবিধা হতো। তো এ দেখো আমি বেটেও নিয়ে আসলাম, তো এগুলো শিলপাটাতে বেটে নিলাম যেহেতু আমাদের বাসায় ব্লেন্ডার নেই। তো এ দেখো বাটাবাটির পরে এখন আমি সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিব। তো এখানে একটু আদা আর একটু রসুন দিয়েছিলাম, সেটুকু তোমাদেরকে দেখানো হয়নি। তো এ দেখো এখন পেঁয়াজ কুচিগুলোকে লবণ দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা তিনটাকে একটু লবণ দিয়ে কষলে নিব, যেন একটু মানে নরম হয়ে যায়। তো নরম হয়ে গেলে তারপরে আমি সমস্ত মশলাগুলো একে একে অ্যাড করে দিব। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিব হচ্ছে গরম মশলা, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু একসাথে করে মাখিয়ে নিব। তো মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, মানে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব। রেখে দিয়ে তারপরে ডুবো তেলে ভেজে নিব। তো চলো আমি এটা মাখিয়ে রেডি করি, আর তোমরা পুরোটাই দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার পুরো ব্লগটাই দেখবে, ছোট্ট একটা ব্লগ বানিয়েছি, চেষ্টা করবো পুরোটাই দেখার জন্য। তো চলো দেখতে থাকো। তো আজকে সন্ধ্যাবেলায় এত পরিমাণে ঝড় উঠছিল যার কারণে আর কি কারেন্ট ছিল না। তো আমি কারেন্টের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে কারেন্ট আসবে, তারপরে কারেন্ট আসলে ভাজবো। তো দেখলাম যে কারেন্ট আর আসে নেই, তাই কি আর করা, এগুলো তো আর রেখে দিলাম না, ভেজে নেই, সবাই খেয়ে ফেলবো এখনই, গরম গরম ভেজে নিচ্ছি তাই। তো এই দেখো আমি মোবাইলে লাইট জ্বালিয়ে তারপর ভাজতেছি। তো এখানে তেল দিয়ে দিছি অনেকটুকু পরিমাণে তেল দিয়ে, তারপরে এখানে দিয়ে দিলাম সবগুলো একে একে করে। তো আমি এর আগে কোনো দিনও বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এর আগে আমার ননদ অনেকবার বানাইছিল, তো বানাই খাওয়াইছিল আমাদেরকে। তো এ দেখো আমি এখন উল্টে উল্টে দিচ্ছি, আর চুলার আঁচটাকে একদম হালকা মিডিয়াম করে রেখে তারপরে ভাজতেছি, নয়তো বেশি দিলে আবার পুড়ে যাবে। তো এ দেখো ভাজা হচ্ছে এখানে। তো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আর কি নামিয়ে ফেলবো। আর আমি আজকে দিনের বেলা ভয়েস দিতেছি, হয়তো বা আশেপাশে থেকে অনেক কিছুর আওয়াজ আসতে পারে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। তো এই দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, তো এখন এগুলোকে আমি তুলে ফেলব। তো বন্ধুরা এই দেখো আমার প্রথম ব্যাচ ভাজা শেষ, এখন আমি এভাবে করে বাকি যে পেঁয়াজগুলো আছে সবগুলোকে ভেজে নিব। Thank you.
এই দেখো বন্ধুরা, আমার প্রায় সবগুলো ভাজা শেষ, আর অল্প একটু আছে। তো এগুলোকে আমি খুব ছোট্ট ছোট্ট করে ভেজে নিব। ছোট ছোট করে ভাজলে তো সেগুলো অনেক ভালো লাগে, ক্রিস্পি হয় বেশি। তো এই দেখো ছোট ছোট শেপে দিয়ে দিচ্ছি। তো ফাইনালি দেখো আমার সবগুলো ভাজা শেষ। আর এখানে আমার ননদ দৌড়ে গিয়ে একটু ধনিয়া পাতা এনে দিছে, তো অনেক আগে এনে দিয়ে দিছে, দেখতে নাকি সুন্দর লাগে। তো এই দেখো ভাজা শেষ, আর মানে খুব ক্রিস্পি হয়েছে। তো পিকুপিও খুব চিল্লাচ্ছিল যখন ভয়েস দিচ্ছিলাম। তো সবগুলো পেঁয়াজি ভাজা শেষ, আর এখন সবাই মিলে খেয়ে নিব। আর সবাই খেয়ে বলছে যে খুবই নাকি ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।